Welcome to Anabia's blog. Hello viewers, আজকে আমরা আমাদের ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের রেসিপি হবে ইলিশ মাছ। আমাদের দুপুরের খাবারের ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টাটকা ভেন্ডি, মুখি, যেটা আমরা প্রায় খাই না, তারপর মিষ্টি কুমড়া। ইলিশ মাছ কাটা শেষ, এখন আমরা ইলিশ মাছের রেসিপি দেখাবো। কি মাছ জানি যে তিনি অনেক মাছ সরিষার তেল, লবণ, হলুদ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাছগুলো একটা করে দিন। রসুন বাটা, বাটা মরিচ, জিরা বাটা, জিরা 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 দিচ্ছি এখানে, জিরা বাটা দিচ্ছি, গুনা গুনা হইলে পরে নামাই লাগবো। পেঁয়াজ কুচি দিছি, আবার পেঁয়াজ বাটাও দিছি, রসুন বাটা দিছি, আদা বাটা দিছি, এটা একটু কমলে তারপর মাছটি দিছি, আবার নামাম পরে এটা কষুক ভালো মতো রেডি। আমাদের ইলিশ মাছ পেঁয়াজ বেড়াতে হইতেছে, এই যে দেখ, দারচিনি, এলাচি, লং, তেজপাতা দু তিনটা দিছি, সরিষা, সাজিরা, জিরা, জায়ফল, জয়ত্রী, সব কিছু একসাথে ঢেলে নেওয়া হচ্ছে। এগুলোকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ি করব, সরিষা দিয়ে দিচ্ছি, ব্লেন্ডারে কিন্তু জায়ফল জয়ত্রী দিচ্ছি, সাজিরাও দিচ্ছি, বিরিয়ানি হয়ে বলে দিলাম, সরিষাও দিচ্ছি, এটা হোক, এটা হোক, এটা আস্তে আস্তে, এটা হোক, এটা তেল আস্তে বললাম।
মরিচের গুঁড়া, তেজপাতা আর দারচিনি, এইখান থেকে এলাচি দারচিনিগুলো, এলাচি আসছে কেন সব একসাথে কিছু মরিচ আছে, এটা আমাদের সরিষা মরিচ দারচিনি এলাচি সব কিছু আছে এখানে, খুবই গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুন সবটা হয়েছে এখন একটু মরিচের টারো রস কিন্তু আগে ফিরে চিনছি এগুলো বাংলাতে বলে মুখি, এগুলোকে ইংলিশে বলে টারো রুট। আমাদের মুরগি রেডি হচ্ছে, এগুলো লবণ পানিতে ভিজানো হয়েছে, তারপরে মনে হচ্ছে যে হাত তুলতে দিছে, পানি হালকা গরম করে ভাপ দিয়ে পানি ফেলা দিতে হবে, ভাপ দিয়ে পানি ফেলা দিতে হবে, হলুদ লবণ দিয়ে ইলিশ মাছের মাথা আর রুই মাছের কয়েকটা টুকরা কষানো হতেছে এই মুখির জন্য, মুখিটা ভাপ দিয়ে তারপর এটা দিয়ে দিব, রসুনটা দিছি, রসুন ছেঁচে দিছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ বাটা, তো এগুলো কষু, কষলে মুরগিটা তৈরি হয়ে গেছে রেডি। হলুদ লবণ দিয়ে পানি ফেলা দিয়েছে, সব আপনাদের ফেলা দিয়েছে কি তরকারি শুদ্ধগুলো দিয়ে দিচ্ছি মাছটা বাংলায় মজা লাগবে।